রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নের লালানগর হোসনাবাদ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী ও এসএসসি পরীক্ষার্থী বিদায় সংবর্ধনা অনুষ্ঠান হোসনাবাদ লালানগর উচ্চ বিদ্যালয় হলরুমে বাবু প্রদীপ সাহার সঞ্চালনায় বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি সিরাজুল করিম বিপ্লবের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম পার্কভিউ হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার এটিএম রেজল করিম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ জসিমউদ্দিন তালুকদার, রাঙ্গুনিয়া আলম শাহ পাড়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মীর মোহাম্মদ জাহাঙ্গীর আলম, চট্টগ্রাম পার্কভিউ হসপিটালের ডিজিএম হুমায়ুন কবির, লালানগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ গোলাম মোস্তফা বাবুল, রাঙ্গুনিয়া উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হোসনাবাদ লালানগর উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য সাবেক ছাত্রনেতা মাহমুদুর হাসান, অভিভাবক সদস্য শামসুল আলম, প্রধান শিক্ষক বাদল কুমার বড়ুয়া, রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি নুরুল আলম, লালানগর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সোহেল বিন জব্বার। অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষা হলো জাতির মেরুদণ্ড, আর একটি শিক্ষিত জাতি বদলে দিতে পারে একটি দেশকে। এজন্য সবাইকে শিক্ষা গ্রহণ করতে হবে, শিক্ষিত হতে হবে। দেশের জনগণকে সুশিক্ষায় শিক্ষিত করার জন্য সরকার বিভিন্ন উন্নয়নমূলক শিক্ষা কার্যক্রম চালু করেছে। রাঙ্গুনিয়ার প্রত্যেকটি স্কুল কলেজে নতুন নতুন ভবন স্থাপন করে রাঙ্গুনিয়ার শিক্ষাকে এগিয়ে নিচ্ছে মাননীয় তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ এমপি। তাহার সুদক্ষ নেতৃত্ব গুণে বদলে যাচ্ছে রাঙ্গুনিয়া চিত্র। শিক্ষা সাধারণত তোমার মৌলিক চরিত্রটা ঠিক থাকতে হবে, মানবিক গুণাবলী সম্পন্ন মানুষ হতে হবে। আমার শিক্ষা আমি জিপে ভাই পেলাম, ওটা নিয়ে আমি শ্রীনগর পড়তে যেতে পারবো না, মুর্শিদাবাদ পড়তে যেতে পারবো না, ওই জিপে দাঁড়ানোর দরকার নেই। ঠিক আছে, আমাদের দেশ 21 সালের মধ্যে মধ্যপ্রায়ের দেশ হবে, তো 21 সাল লাগেনি। আমরা গত 19 সালের মধ্যে সম্ভবত গত 19 সালের মধ্যে আমরা মধ্যপ্রায়ের দেশের মধ্যে অলরেডি আমরা প্রবেশ করেছি, আর ইতিমধ্যে সম্পন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে আমাদের উত্তরণ। চ্যানেল কর্ণফুলী, নিউজ ডেস্ক।